15 বছর আগে সেই বিডিআর বিদ্রোহে 50 জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছিল। সেদিন প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার 50 দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। দর্শক, প্রায় 15 বছর হয়ে গেছে, আজকে 15 বছর হয়েছে, কিন্তু এই বিডিআর বিদ্রোহ বা পিলখানা হত্যার পেছনের মূল আসল কারণটা কি সেটা কিন্তু এখনো সম্পূর্ণ উদ্ঘাটিত হয়নি। আমরা আশা করি বা আমরা দাবি জানাই, যারা তদন্ত সংস্থা আছেন, যারা এগুলো নিয়ে কাজ করছেন, আমরা জানতে চাই যে এই ঘটনাটা জাতির ইতিহাসে এত বড় ঘটনার পেছনের কারণ কি। তবে আজকে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি, ওই দিন আসলে কি ঘটেছিল। 2009 সালের 25 ফেব্রুয়ারি সকাল 9:30 থেকে 10টার মধ্যকার সময়টা ছিল। তৎকালীন বিডিআর, মানে এখনকার আমরা এটাকে বিজিবি নামে ডাকি, সদর দপ্তর পিলখানাতে গুলির শব্দ শুরু হয়। তীব্র গুলির শব্দে আশেপাশের মানুষ তখন আচমকা চমকে ওঠে। কোথায় গোলাগুলি হচ্ছে এবং কেন হচ্ছে এটি বুঝে উঠতে পারছিল না। শহর জুড়ে হঠাৎ করেই বিষয়টা সবার মুখে মুখে। ঢাকার রাস্তায় সেনাবাহিনীর সাজোয়া যান, সেনাদের আনাগোনা দেখে কারো বুঝতে অসুবিধা হয়নি যে পরিস্থিতিটা অস্বাভাবিক। এক পর্যায়ে তখন জানা যায় যে গোলাগুলি চলছে পিলখানার ভেতরে, কারণ কি, সেখানে বিডিআর সদস্যরা বিদ্রোহ করেছেন, এমন খবর দেশে তাৎক্ষণিকভাবে ছড়িয়ে পড়ে। 15 বছর আগে সেই বিডিআর বিদ্রোহে 50 জনের বেশি সেনা কর্মকর্তা নিহত হয়েছিল। সেদিন প্রধানমন্ত্রী নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে সরকার গঠন করার 50 দিনের মধ্যেই এই ঘটনাটা ঘটেছিল। পিলখানার বিদ্রোহের যখন খবর ছড়িয়ে যায়, তখন মন্ত্রীরা সচিবালয়ে গিয়ে তাদের দাপ্তরিক কাজ শুরু করেছেন। পিলখানার ঘটনা তৎকালীন মহাজোট সরকারের মন্ত্রীদের মধ্যে একটা উদ্বেগ তৈরি করেছিল। আপনার এই খবর শোনার পরই মন্ত্রীরা একে একে সচিবালয় থেকে বের হয়ে ছুটে যায় প্রধানমন্ত্রীর বাসভবন যমুনার দিকে। আপনার তখন মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল তিনটি জায়গা। প্রথমত পিলখানায় কি ঘটছে, দ্বিতীয়ত ক্যান্টনমেন্টের প্রতিক্রিয়া কি হচ্ছে, তৃতীয়ত প্রধানমন্ত্রী কি বলছেন। প্রধানমন্ত্রী তখন বাস করতেন মিন্টু রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। পিলখানার বিদ্রোহের খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে তিনি বৈঠক করেছেন বিভিন্ন সেক্টরে। প্রথম বৈঠকটি করেছিলেন মন্ত্রী পরিষদের সদস্য এবং আওয়ামী লীগের সিনিয়র নেতাদের সাথে। প্রায় 1.5 ঘন্টার ওই বৈঠক চলে। সেই বৈঠকে সিদ্ধান্ত নেয় প্রধানমন্ত্রী পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। বিদ্রোহ দমন করার নানান খুঁটিনাটি এবং রাজনৈতিক দিক নিয়ে মন্ত্রীদের সাথে আলোচনা হয়। শক্তি প্রয়োগের বিষয়টাকে সর্বশেষ উপায় হিসাবেই বিবেচনা করা হয়েছিল। প্রধানমন্ত্রী বৈঠক করেন সেনা, নৌ এবং বিমান বাহিনীর প্রধানদের সাথে, সেখানের পরিস্থিতি নিয়ে সার্বিক পর্যালোচনা করেন। এরপরে আওয়ামী লীগের রাজনৈতিক শরিক অন্যান্য দলের সাথেও এটা নিয়ে আলোচনা হয়। তার মধ্যে উঠে আসে বিদ্রোহী বিডিআর সদস্যদের হাতে ভারী অস্ত্রশস্ত্র রয়েছে, তাছাড়া পিলখানায় অবস্থান ঢাকার অন্যতম জনবহুল এলাকা। বিদ্রোহীদের দমনের জন্য সেনাবাহিনী যদি শক্তি প্রয়োগ করতে যায়, তাহলে বিডিআর সদস্যরা সেটি প্রতিহত করবে, ফলে সংঘাত বড় আকার ধারণ করবে, এতে সাধারণ মানুষ মারা যেতে পারে। সেজন্য আলোচনার মাধ্যমেই সংকট নিরসনের জোর দেওয়া হয়েছিল। সকাল 11:00 থেকে 11:30, তৎকালীন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এবং হুইপ মির্জা আজম পিলখানার দিকে গিয়েছিলেন। তখনও পিলখানার ভেতরে গুলির শব্দ হচ্ছিল। এমন অবস্থায় তারা পিলখানার কাছাকাছি যেতে পারেননি। হ্যান্ড মাইকে নিজেদের পরিচয় দিয়ে প্রধানমন্ত্রীর কথা বলার পর তখন আপনার তারা সম্ভবত সেখানে ঢুকেছিলেন। আচ্ছা, 3টার দিকে জাহাঙ্গীর কবিরের সাথে যোগাযোগ করেছিল একজন বিডিআর কর্মকর্তা। এরপর প্রধানমন্ত্রী ভাষণ দিলেন। যমুনায় বেশ কয়েকবার বৈঠক হলো। এরপর একের পর এক বৈঠক এবং নানান উত্তেজনার মধ্যে এতগুলা প্রাণ চলে গেছে, কি হয়েছে সেটা তো জানেনি। রাত 2:30টার দিকে বিদ্রোহীরা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের কাছে অস্ত্র সমর্পণ করেন। তবে বিদ্রোহীদের একটি গ্রুপ অস্ত্র সমর্পণের ক্ষেত্রে কিছুটা দ্বিধায় ছিল। আর সংসদে আপনার এটা নিয়ে তৎকালীন সময়ে বিএনপির নেতৃত্বে অনেক আলোচনা হয়েছে। যাই হোক, দিন শেষে আপনার সেনা কর্মকর্তাদের সাথেও মইনুল আহমেদ ছিল তৎকালীন সময়। ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা প্রধানমন্ত্রীর বাসভবনে বৈঠক করেন, নিজেদের দাবি দাওয়া তুলে ধরেন। আর আমরা যদি দেখি, দিন শেষে 57 জন সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হয়েছিল। আর পিলখানার ভেতর গণকবরে 38 সেনা কর্মকর্তার লাশও পাওয়া গিয়েছিল। এক মর্মান্তিক দিন ছিল বাঙালি জাতির ইতিহাসে। তবে আমরা একটু আশ্চর্য, 15টা বছর হয়ে গেল, কেন এখনো এই তদন্তটা আলোর মুখ দেখছে না। সেদিন আসলে কি হয়েছিল, দরবার হলে কি ঘটেছে সেগুলো তো জানেনি।
আমরা সেগুলোর নতুন আলোচনা করলাম না, ওইদিন কিভাবে কি ঘটেছিল। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।